জনসেবার স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কোতুলপুরের মেডিকেয়ার জেনারেল হসপিটালে। হেল্পিং হ্যান্ডস নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের পরিচালনায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক রক্তদাতা আজ এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রীষ্মের দাবদাহে রক্ত সংকট মেটাতে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জনসেবা স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য এবং মানবতার বন্ধন গড়ে তোলার বার্তা দিয়ে আজকের এই শিবিরে উদ্যোক্তা থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলছি আপনাদের কি উদ্দেশ্য আর কি এই রক্তদান শিবির? উদ্দেশ্য একটাই, জনসেবা স্বার্থে মানুষের পাশে দাঁড়ানো। এছাড়া কোনো উদ্দেশ্য নেই, কারণ কথাই বলে রক্তদান হচ্ছে মহান দান। জাতির সেবামূলক কাজে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এবং আমাদের সমস্ত স্টাফ সঙ্গে আরও আনুষঙ্গিক সবাই একসাথে আমরা একটা পদার্পণ করেছি মানুষের সেবা স্বার্থে। বলছি এই প্রচণ্ড তাপদাহর মধ্যে এই যে রক্তদান শিবির, তো মানুষকে কী বার্তা দেবেন আপনারা? এত তাপপ্রবাহতেও, এত দুর্বিষহ পরিবেশেও, এত দুর্বিষহ তাপেও মানুষ, এত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বা আমাদের স্টাফেরাও আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা একটা 101 জনের সমষ্টিগত 101 প্যাকেট ব্লাড রক্ত সংগ্রহ করতে পেরেছি। এটাই বার্তা মানুষের কাছে। মানুষ যদি মানুষের পাশে দাঁড়াই, আবহাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, জনস্বার্থটা এবং জনকল্যাণটা গুরুত্বপূর্ণ।